ডিম দেওয়া হয়ে গেলে ডিমটাকে ভেঙে দিতে হবে আমার ডিম ভাঙা হয়ে গেছে এবার সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ সরষের তেল দেওয়া হয়ে গেলে আলতোভাবে মেখে নিচ্ছি খুব জোরে ভাবে মাখানো যাবে না আলতোভাবে মেখে নিতে হবে আমার ভর্তা তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেল মজাদার ডিমের ভর্তা আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ